তা আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা আমরা দ্রুত কার্যকর করার বিষয়েও একটা টাইমলাইন করে দিয়েছি। তাতে সরকারি স্তরে সার্কুলার রেল তারা আজকে আসার বাণী খুব একটা শোনাতে পারেননি, কিন্তু মেট্রো রেল বলেছেন তারা অতিরিক্ত চারটে চালাচ্ছেন, আরও ছটা বাড়াবেন, দশটা বাড়াবেন। আমরা WBTC-র পক্ষ থেকে আমাদের 34 সিটার যে বাস রয়েছে, মিডি বলা হয় যাতে, 28টা অ্যাডিশনাল বাস অপারেট করছে। আমরা এটা দেওয়ালির মধ্যে 50-এ নিয়ে যাব বাড়িয়ে। সাথে সাথে আমরা 1 নভেম্বর 124 সিটার মিনি বাস আমরা ডাইভার্সন রুটে চালু করতে চলেছি। এক্ষেত্রে বাড়তি ভাড়ার প্রশ্নই নেই, যেটুকু যার ডিস্টেন্সের ভাড়া আছে তাই থাকবে, এটাও বলে নেওয়া দরকার। এই অ্যাপ নির্ভর মিনি বাসগুলি যেটা মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে আমরা 84টা অপারেট করছি বেহালা জোকা হরিদেবপুর এলাকায়, তার ফলাফল খুবই ভালো। আমরা আপাতত 1 নভেম্বর 100টা চালু করে দিচ্ছি ডাইভার্সন রুটে। পরবর্তীকালে যেহেতু এটা অনেক সময় লাগবে, সিভিল পার্টটা আমি ঢুকছি না, একটা টেকনিক্যাল ব্যাপার, তাই এটা পরবর্তীকালে রিভিউ করে আমরা আরও বাড়াবো। 15 দিন অন্তর অন্তর আমাদের রিভিউ চলবে।